কাঁকড়া, কাঁকড়া হ্যান্ডেল করা খুব মুশকিল। এই গেটটা তো আইকনিক হয়ে গেছে। খানাবদোষের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব নিউ টাউনের চারটে বিশিষ্ট রেস্টুরেন্টে, যেটা নিউ টাউনের প্রধান আকর্ষণ বলা যেতে পারে। যে চারটে রেস্টুরেন্টের কথা আপনাদেরকে আমি বললাম, এক হচ্ছে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট, পরেরটি হচ্ছে কাফে কান্তে ইকো আইল্যান্ডের কাছে, তৃতীয় হচ্ছে ট্রাম রেস্টুরেন্ট, এবং চতুর্থ অবশ্যই বিশ্ববাংলা গেট, কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক এখন। এবং এই চারটে রেস্টুরেন্টটি পরিবেশিত হয় কাফে একান্তের দ্বারা এবং পরিচালিত হয় WB হিটকো বা ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা। বলাই বাহুল্য, আরেকটি দারুণ এপিসোড হতে চলেছে, তাই ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আজকে আমাদের সঙ্গে আছেন হিটকোর ম্যানেজিং ডিরেক্টর এবং নিউ টাউনের চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। সত্যি এই চারটে কিন্তু দারুণ রেস্টুরেন্ট, এবং নিউ টাউনে বহু মানুষ শুধু এই চারটে জায়গাতেই আসেন, কিন্তু এত গরম বাইরে, চলুন না ভেতরে গিয়ে একটু কথা বলি। শিওর স্যার। এই রেস্টুরেন্টটা ধামসার আদলে তৈরি করা এবং এটি অবস্থিত হচ্ছে ইকো পার্কের গেট নম্বর 6-এর কাছে। স্যার, এই রেস্টুরেন্টের মেনুর ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। অ্যাবসলিউটলি, এখানকার মেনু হচ্ছে ট্রাইবাল মেনু, একটা দারুণ ব্যাপার, চট করে কলকাতায় পাবেন না। এখানে সব থালির প্রাইসই মোটামুটি 189 থেকে 199-এর মধ্যে। যেমন পান্তা ভাত থালির প্রাইস হচ্ছে 189 ফর ভেজ, 199 ফর নন ভেজ, আর ওরগ্রাম থালির প্রাইস হচ্ছে 199। আপনার ফেভারিট? হ্যাঁ, আমি বলছিলাম এইটা আমি সবাইকে বলবো যে একবার অন্তত ট্রাই করবেন। কেন ট্রাই করবেন আপনি বলে দিন তো, কী কী আছে? সেটা সাদা ভাত আছে, সাদা ভাতের সাথে প্রথমেই পোস্ত বাটা, তারপরে বেগুন ভাজা আছে, এটা মুসুর ডালের বড়ার ঝাল, মুসুর ডালের বড়া করে ঝালের করেছেন, এটা খোসা পোস্ত চচ্চড়ি, মানে আপনার আনাজের খোসা দিয়ে একটা তরকারি, পোস্ত দিয়ে তরকারি, এটা মাছের কালিয়া আছে, পোস্ত চিকেন আছে, মুসুর ডাল আছে, এবং লাস্টে আপনাদের চাটনি পাঁপড় রয়েছে। এরপর তো বাঙালি কিছু না, পোস্ত চিকেন হলো, মাছ হলো, আর মাছ পুরোটা অ্যাড করে দিলে মাংস হয়ে গেল, মানে পঞ্চ ব্যঞ্জন যাকে বলে, খুব ভালো হয় এটা দেখে। আর এটা কালো চালের পায়েস, ইউ ডোন্ট গেট ইট ভেরি ইজিলি। পায়েস আমরা খাই, কিন্তু কালো চালের কি খাই? আমি তো অন্তত কোথাও খাইনি এর আগে। খুব সুন্দর লাগে। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা তৈরি করেছি এটা যাতে সাধারণ মানুষ আসতে পারেন, পুরুলিয়ার খাবার, বাঁকুড়ার খাবার আসতে পারেন। আর হ্যাঁ, এই যে বাঁশ পোড়া মাংস সাংঘাতিক, আই লাইক ইট অ্যা লট। বাঁশকুড়া মাটন, যেটা নিয়ে আমরা এত এক্সাইটেড ছিলাম, এটাই বলবো ইটস ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। এখানে তৈরি মানে যে এটা বাঁশে তৈরি মানে যে কাঁচা আছে বা আন্ডারকুক তা নয়, বেশ সফট, ইটস ভেরি সফট। এটা তো মিঠে, মিঠে মিঠে, কিন্তু ইটস ভেরি গুড ফর হেলথ। মিঠে চচ্চড়ি আমার খুবই প্রিয় একটি পদ। কাঁকড়া হ্যান্ডেল করা খুব মুশকিল, দাঁত ভালো না থাকলে মুশকিল, কাপড়ে অনেক সময় ছিটকে বেরোয়, কিন্তু যদি হ্যান্ডেল করতে পারেন জবাব নেই। এই তো এখানে তো ভেঙে দেওয়ার অপশন আছে স্যার, যেটা নিয়ে আপনি চিন্তিত ছিলেন। হ্যাঁ, আমি চিন্তিত ছিলাম, বাড়িতে তো ট্যাকেল করতেই পারি না। আমার মনে আছে একবার হার্ভার্ডে গিয়ে আমাদের একটা লবস্টার খাইয়েছিলাম বড় ক্র্যাবস, সে এখানে বিপ দিয়ে দিয়েছিল যে ছিটকে তো আসবেই ইত্যাদি, বাট সো ইটস অ্যান আর্ট। ট্রাইবাল খাবার যখন হাতে করেই আমরা একটু এনজয় করি, তাহলে পুরো স্বাদ আসবে না। কিন্তু এই হচ্ছে কালো চালের পায়েস, দেখি একবার খেয়ে কিরম লাগে। নিশ্চয়ই গ্রেট, নাইস ফ্লেভার টু। আচ্ছা, আমরা কি পায়েসেরই মতো খেতে, পায়েসেরই মতো খেতে, এবং গোবিন্দভোগ চালের মতো অনেকটা রেশ পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যি কালো কালো চাল আছে, বেশ মজার ব্যাপার। আর হ্যাঁ, এটা কিন্তু
আপনি যদি ওর গ্রাম থালি নেন এটা তার সঙ্গেই চলে আসে। ওইটা থালির সাথে আসে? এটা থালির সাথে আসে। আমি একটু ভাপা দইটা একবার ট্রাই করে দেখবো। ভেরি ক্রিমি টেক্সচার, মিষ্টিটা খুব সাংঘাতিক না। যাদের ডায়াবেটিস আছে আমার মনে হয় তারাও এটা ট্রাই করে দেখতে পারেন। নিউ টাউনের অন্যতম আকর্ষণ হচ্ছে কাফে একান্তে, একটি 100 একর লেকের পাশে অবস্থিত এই রেস্টুরেন্ট, এবং যাকে বলে ভিউ টু ডাই ফর। একদম খাঁটি বাঙালি খাবার, সবাই আমরা এখানে কোনো না কোনো টাইমে হয়তো এসছি। এখানে থাকারও খুব সুন্দর জায়গা রয়েছে, কটেজেস। আচ্ছা স্যার, এখানে যারা আসবে কীভাবে কাফে একান্তেতে এসে পৌঁছবে? খুব সহজ, ওই দিক থেকে গেট নাম্বার 1 দিয়ে ঢুকে ইফিল টাওয়ারটা লক্ষ্য করে গাড়ি নিয়ে এখানে আসা। এখানে যে ফুটব্রিজে আমরা হাঁটছি, এখানে কোনো, এটা একদম আইল্যান্ড দ্বীপ, সেখানে হাঁটতেই হবে, অথবা এখানে নৌকো আছে, জেটি নম্বর 2 আর জেটি নম্বর 13, ইফিল টাওয়ারের কাছে জেটি নম্বর 13, ওখান থেকে বিনামূল্যে ফেরি করে গোল গোল করে ঘুরছে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্ট যাওয়া। খুবই সুন্দর, এবং আমরা আজকে চেষ্টা করবো যদি আরেকবার ফেরি করেও এখানে আসা যায়। দ্যাট উড বি সাম এক্সপিরিয়েন্স যে আমরা ফেরি করে একটা রেস্টুরেন্টে খেতে আসছি। অ্যাবসলিউটলি, বহু মানুষ এই জলে একটু চড়ে তারপর খাবারে যেতে এক্সপিরিয়েন্সটা খুব পছন্দ করছেন। এইগুলো একেবারে ইউনিক টু নিউ টাউন, এবং এই জন্য আপনাদেরকে আসতেই হবে কাফে একান্তেতে। স্যার, এটা কি সেই ফেরি সার্ভিস যেটাতে করে এখানে আসা যায়? এটাতে করে অ্যাকচুয়ালি আমাদের ঘোরা হয়, কিন্তু আরেকটাও নৌকো আছে, আমাদের কান্ট্রি বোট আছে। এটা মোস্টলি সানসেটের সময় এখানে যারা আসেন তখন তাদেরকে একটা টি ট্রিপ দেওয়া হয়। এবং এটাও তো মনে হচ্ছে একটা ওয়াটার ভেসেলের ফরম্যাটেই বানানো নাকি? একদম, কেরালাতে গিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা দেখে এসে ওখানে কেরালার এলএপি এবং অন্যান্য ব্যাক ওয়াটার্সে যেগুলো চলে সেটা অ্যাবসলিউটলি হুবহু সেই মডেল। Only thing, it doesn't move, but air conditioning requirement is. এটা একদম পুরো একদম পারফেক্ট একটা হাউসবোট। সেটা আমাদের স্পেশাল ব্র্যান্ডেড ইলিশ মাছ দিয়ে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁকড়াটাও যেমন কোনো খেটে খুঁটে খেতে হয়নি, ইলিশ মাছটা আমরা এখানে বিনা খাটনিতে খেতে পারবো। একদম, একটা কথা আছে, মেজাজটাই আসল রাজা। আর এরকম একটা পরিবেশের মধ্যে এরকম বাঙালি খাবারের এক সমারোহ, একটা রাজকীয় ফিল হচ্ছে। স্যারকে জিজ্ঞেস করি যে এত ওয়াইড রেঞ্জ অফ বাঙালি খাবার, এর মধ্যে আপনার কোনটা সব থেকে প্রিয়? আমার তো সবই ভালো লাগছে, খিদেও পেয়েছে, খেতেও ইচ্ছে করছে। তবে যদি ভাবি, ইলিশ আর চিংড়ি এ তো বাঙালির ফেভারিট, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। বাট যাই হোক, আজকে কিন্তু আমার মনে হচ্ছে এই ডাব চিংড়িটা স্পেশালি কুচি ডাব দিয়ে একটা বানিয়েছে, খুব ভালো লাগছে। ভালো ভাই, মিষ্টি মিষ্টি ভাব, যেরকম চিংড়ি মাছের মালাইকারিতে হয় ডাবের টেস্ট পাওয়া যাচ্ছে, এবং ওভারঅল খুব সফট ভালো হয়েছে। এবং কচি ডাবে যে সার্ভ করেছে, ভিজুয়ালি ব্যাপারটা এত অ্যাট্রাক্টিভ, দেখেই মনে হচ্ছে পুরোটা দেখেই মনে হচ্ছে খাই, এবং হয়েছে ভালো। আমি অলরেডি হাতে একটা বোনলেস ইলিশ টিকিয়া নিয়ে বসে আছি, শুরু করা যাক। আমি ইলিশ টিকিয়া কখনো খাইনি, ভালো বানিয়েছে কিন্তু। আমি ইলিশ টিকিয়া দিয়ে শুরু করলাম, এবং সত্যি এত বিনা ঝঞ্ঝাটে ইলিশ মাছ বোধহয় এর আগে সত্যি আমি খাইনি। খুলে আসছে, আর এরপরে আর বোধহয় কোনো ডাউট থাকে না। আপনার কেমন লাগছে মাছটা? খুবই ভালো, অনেক সময় পাতুলিতে একটু বেশি ঝাঁঝ দিয়ে দেয়। আচ্ছা, এটা কিন্তু জাস্ট রাইট, নাইদার টু মাছ নট টু বেশ। স্যার যেটা বললো ইজ আ পয়েন্ট, অনেক সময় পাতুরির ঝাঁঝ বেশি হয়ে যায়, অনেক সময় সর্ষে পুড়ে তেতো হয়ে যায়। এখানে কিন্তু একদম সর্ষেটা অন পয়েন্ট, মাছ প্রচণ্ড ফ্রেশ, কলকাতা ভেটকি এখানে কোনো বাসা বা কিছুর গল্প নেই, খুবই ভালো লাগছে।
লোকজন বলে নিউ টাউন একটা ইউটোপিয়া। আগে এখানকার লোকেরা তাও নানান কাজে কলকাতার দিকে যেত, সেটা ঘোরাফেরা হোক, খাওয়া দাওয়া হোক, জামাকাপড় কেনাদের এ হোক, এখন প্রায় সব কিছুই তারা এখানেই করে ফেলছে। শেষ বোধহয় বাকি ছিল ট্রামটা, আপনি কি সেটাও এখানে এনে ফেলেছেন? ভালো বলেছেন, ট্রাম আমরা পুরনো কলকাতা থেকে এখানে ট্রাম এনেছি। শুধু ট্রাম নয়, ট্রামের ভেতর মজাদার সেই পুরনো আমলের নস্টালজিয়া ভরা বিভিন্ন টাইপের খাবার, স্ট্রিট ফুড। আসুন দেখি। বেড়ে বানিয়েছে মোগলাই অনেক খেয়েছি, চিকেন মোগলাই, মানে মোগলাইয়ের ভিতর চিকেন খুব একটা খাইনি, এবং খুব ভালো হয়েছে। এবং দেখে তো টেক্সচারটা খুব ক্রিসপি লাগছে, খুব ক্রিসপি। আর আমার সবচেয়ে বেশি বলার, আজকাল রোল প্রচুর জায়গায় পাওয়া যায়, মোগলাই কিন্তু সেই রাইটার্স বিল্ডিং এর গলিতে পেতাম, ভেরি রেয়ার। আমি নিউ টাউনে অন্তত খুঁজে পাইনি এখনো। খুব ভালো। ভেটকিটা ভাঙার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কতটা জুসি, কতটা ফ্রেশ, অ্যাবসলুটলি হোয়াইট টেক্সচার। এবং আমি খেয়ে দেখবো এটা কলকাতা ভেটকি দিয়ে। বলতে বাকি রাখে না, বাকি যে কটা রেস্টুরেন্ট আমরা এর আগে ঘুরে এলাম প্রত্যেকটাতে ছিল কলকাতা ভেটকি, এটাতেও দের ইজ নো এক্সেপশন, একদম অথেন্টিক কলকাতা ভেটকি। নো বাসা, নো ভোলা ভেটকি, নো নাথিং এলস, পিওর কলকাতা ভেটকি। ঠিক মনে হচ্ছে যেন সেই ছোটোবেলার কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সিতে যেতাম গ্রামে করে, সেটা যেন মনে পড়ে যাচ্ছে। আর আমার মনে পড়ছে হচ্ছে নর্থ কলকাতার ফেমাস মালঞ্চ, সেখানকার ফিশ ফ্রাই, ফাউল কাটলেট। নিউ টাউনে এসে একটু এই ব্যাপারগুলো হয়তো মিস করছিলাম, তো যবে ট্রাম রেস্টুরেন্টের এই পাশে স্ট্রিট ফুডটা হয়ে গেল, যে স্বাদে বললাম লোকজনকে আর কলকাতাতে যেতে হচ্ছে না, নিউ টাউনেই থেকে যাচ্ছে সবাই। এক্স্যাক্টলি, খাবার ক্যাপিটাল নিউ টাউন। নিউ টাউন তথা কলকাতার অন্যতম আকর্ষণ হচ্ছে বিশ্ব বাংলা গেট। লোকেরা নিউ টাউন বলতে আর কিছু বুঝুক বা না বুঝুক, চিনুক বা না চিনুক, বিশ্ব বাংলা গেটটা সবাই চেনে। অ্যাবসলুটলি, এই গেটটা তো আইকনিক হয়ে গেছে। আমরা বলি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের পরই নিউ টাউন গেট। খুব ভালো, চলুন একবার গিয়ে দেখি। নিশ্চয়ই স্যার। সো টোটাল 360 ডিগ্রি ক্যাপসুল ভিউ, আই গেস 360 ডিগ্রি ক্যাপসুল ভিউ। আর এই এলিভেটেড, এটা মাটির থেকে 25 মিটার উচ্চতায় আমরা আছি। আচ্ছা, চূড়াটা অব্দি গেলে 55 মিটার। আচ্ছা, তো 25 মিটার মানে মোটমাট দেখতে পাচ্ছেন হিটকো ভবনের ছাদের প্রায় লেভেলে আমরা আছি, 6-7 তলা বাড়ির সমান। তো স্যার, এই যে বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা বহু আলোচিত, প্রচুর লোকজন আসে, এত ভিড় হয় কি নিচে দেশে ওয়েটিং লাউঞ্জ, তো আমরা স্যার এখানে কি অর্ডার করতে পারি আজকে? হ্যাঁ, এখানকার শেফ খুব ট্যালেন্টেড, ও ইন্ডিয়ান কুইজিনটা খুব ভালো করে, যদিও কন্টিনেন্টালও এখানে ওরা সার্ভ করে, আরও অনেক কিছু আছে, কিন্তু ব্রডলি দেশি খাবার এর চেয়ে ভালো কম জায়গাতেই পাওয়া যায়। ঠিক স্যার যেটা বললেন, দেশি খাবার, এবং আমি এটাও শুনেছি যে ইন্ডিয়ানের সাথে সাথে বাঙালি এবং বাংলাদেশি কুইজিনও রয়েছে, রয়েছে চটজলদি চাইনিজ রেসিপিও। দেখা যাক আমরা এখানে আজকে কী এনজয় করতে পারি। যাদের জিজ্ঞাসা ছিল যে বিশ্ব বাংলা গেটে কী পাওয়া যায়, ফ্রম বেঙ্গলি টু বাংলাদেশি এবং আদার কুইজিন, যেরকম স্যার বললেন কন্টিনেন্টাল আছে, চাইনিজ আছে, দিস এ লট, এবং আমাদেরকে বিচ্ছিরিভাবে স্পয়েল করা হয়েছে এত রকম খাবার দিয়ে, আমরা দুজনেই প্রায় ফুল। স্যার আপনি কী ট্রাই করছেন? আমি ট্রাই করছি সিলেটি প্রন, এবং এত সুন্দর একটা গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে, একেবারেই অন্যরকম স্বাদ, খুব ভালো। স্যার ট্রাই করছেন সিলেটি প্রন, আমারটা ফিশ ইরানিয়ান কাবাব, ভেরি সফট, ভেরি ফ্লেভারফুল, খুব সাটল, স্পাইসেস একদমই ওভারপাওয়ার করছে না, দিস এ লট টু কভার অ্যান্ড দিস এ লট টু টেস্ট। প্রাইসিং আপনারা মেনুতে পেয়ে যাবেন। যদি ওভারঅল আইডিয়া দিতে চাই, দ্য প্রন কামস অ্যাট 549 প্লাস জিএসটি, দ্য ফিশ কাবাব কামস অ্যাট 414 প্লাস জিএসটি, এবং বিরিয়ানি থেকে শুরু করে, দম মাটন থেকে শুরু করে, বিশ্ব বাংলা স্টাইল প্রন থেকে শুরু করে, পম্পলেট, তন্দুর পম্পলেট থেকে, দিস আ লট, যেখানে আমিও ট্র্যাক হারিয়ে ফেলছি,
আপনাদেরকে আসতেই হবে, ট্রাই করতেই হবে। স্যারের থেকে জেনে নিই যে এখানে আসতে হলে এর প্রসিডিউরটা কী আছে। কিছু না, জাস্ট কমান্ড, নিচে আমাদের ফ্রন্ট ডেস্ক আছে, ওখানে চলে আসুন, খালি থাকলে উপরে উঠে আসুন, খালি না থাকলে নাম লিখিয়ে নিন, একটু ওয়েট করতে হবে। উইকেন্ডে ইভিনিংয়ে কিন্তু বেশ রাশ হয়, সুতরাং তাড়াতাড়ি আসুন, এটাই টিপ। এরকম জায়গা, এরকম খাবার, রাশ হতেই হবে, এক্সপেক্টেড। তাই বলবো যে হাতে সময় নিয়ে আসতে পারেন, উইকডেজগুলো ট্রাই করতে পারেন, এবং এইখানকার যা ভিউ, যা অ্যাম্বিয়েন্স, এটা আপনি এখানে না এসে বুঝতে পারবেন না। বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে অনেকবার আপনারা গেছেন আমি শিওর, উপরে একবার এসে দেখুন, ইটস আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অলটুগেদার। আশা করি আমাদের এই বিশেষ এপিসোড আপনাদের ভালো লাগলো, এবং এই নিউ টাউনের চারটে যে প্রধান আকর্ষণের কেন্দ্র, সেখানে আপনাদেরকে একটা ছোট ট্যুর আমরা দিতে পারলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার ব্যস্ত স্কেডিউল থেকে এই সময় বের করে আমাদের সঙ্গে থাকার জন্যে। না না, আমরা খুব খুশি এটা দেখে, এবং আমি তো চাইব এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো আপনারা সবাই আসুন এবং পরখ করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। নিশ্চয়ই আপনারা সবাই আসুন, এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, খানাবাদশ সিরিজ এবং WB হিটকো, যার লিঙ্ক আমরা আপনাদেরকে এখানে দিয়ে দেবো। তা স্যার বলছি, সামনেই তো নিউ টাউন কফি হাউস, ওখানে গেলে একবার একটু হয় না? এই রে, আমার কিন্তু মিটিং আছে, আমি পরে দেখা হবে, নমস্কার।